ওনারা জানন হ্যাঁ শাস্তবাই মনিরাম্মত বালি মেম্বার গতবার আগের পাঁচ বছর মেম্বারি গজ্জি ও চলাচলরা জানান বেগুন জানন তো আর যদি মনে যদি বালি মেম্বরের যদি মেম্বার যদি লাগিত পারে আৰা কি হব আর হইব ন আগামী গতবার গজ্জি তারপরে ইও গরু পিঁছালা গরিব কেন এই খনিকেতুন ডিঙা বা একসত্ত হাসত্ব ডিঙা লইয়রে বা খাইবি ওর তো ওর স্বাভাবিক কে নয় ও আর ডান দান চাহাত ঘরে মানে বিয়ে সাদি এখন বায় বা গরিব গুণ এখনও খুবই বিয়া ও মনে করেন ডান চাহাত করে সাজ্যহার তো অনারা বেগুনি হাস্যবাই বালি নম্বরে আভেল মার খায় ভোট দিবেন এই হচ্ছে আর ওনার অনুরোধ সালামু আলাইকুম একজন প্রবাসী আর গত নির্বাচন আগর নির্বাচনও বালি মেম্বর ভোট ইনশাল্লাহ এই মেম্বর এসছি বিয়া কোনে সহযোগিতা করছি তো বালি মেম্বর ইনশাল্লাহ ভালোভাবে মেম্বারি করছি বিয়া কোনো দুঃখ সুখ দুঃখ ফাঁসা আসিল বালি মেম্বর আফান মরা ইনশাল্লাহ বুড়ো দাঁড়াই তো অনরা বুট দিবেন আরও বুট দিবেন ইনশাল্লাহ আৰ আৰ এলেকাবাচীৰ সৈতে এলেকাবাসীৰ উদেশ্যে বাই ফুট ম নিৰামত বালিচদাগৰ আৰ আৰ এইবছৰ আফেল মাৰ হাট নিৰ্বাচনত আহিছি অনাৰ হোৱা যাতে গত পাঁচ বছৰ অনাৰ দুখে চুকে আছিল আবাৰো যে আহিছে অনতে অৰে তুলি লন ধৰিব আফেল মাৰহাট আগে আৰ 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 পাঁচ বছৰ ঘূৰিকেই জান কিভাৱে আৰ বাইফুটে খামগজি ডাছত তেবর অনলার আশেপাশে তো আইব দুঃখ সুখে তো আইব অনলার মেহরবানি করে আফল মালখানা কি বুট দিয়ে আর বাই ভিতরে জয়যুক্ত করে তুলিবেন এখন মনে মেম খুব ভালো মানুষ আর বুট দিম অনা দেশের মানুষ বেহনে সহযোগিতা করিয়ে দিয়ে দেশের মানুষ বেহনে বুট দিয়ে অনে বেহনে জয়যুক্তি করুন একজন এই এলাকার অত্র মসজিদের পেশি বিগত আজিয়ে প্রায় সাড়ে বছর এই সাড় এগারো বছর এই ফেরান মধ্যে আসি আয় যে সমত নতুন আসছি আর দুই মাস পরে ইলেকশনের মধ্যে আর আর মনিরামর্শ সদগর বালি বিফুল বুড়ে মেম্বারে জয়যুক্ত ই মেম্বার পরে বিগত পাঁচ বছর আগে যে পাঁচ বছরও মেম্বার আছিল আর দৃষ্টিতে হনকে আর দুই টিয়া বা ফাঁস টিয়া এটি লেহাইয়েদের হন নদীকি এবং হনেকে যে দৌড়ে ফুসের করছি মেম্বার অন হডে কিন্তু ও মানুষ ইবো তুল্টোফুসর যে তুমি ঘরে মানুষ আই ক্যাঙ্গাটা আসি অথবা বাইশের টাকা ভারত আসি কিনলে উগ্ ছিনি স্যার তাহলে অন হষ্ট করেই নতুন বালি বেম্বার হয়তো দুইটা হোক এগারোটা হোক বারোটা হোক চারটা হোক বালি বেম্বারই হনিকত ন সায় ফাঁয়া করে মোটর সাইকেল লই ফাগন বেদ ওর শিল আসিল ওর 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 শিল দিয়ে মানুষের মন্নান সহযুক্ত করছে ও মানুষও হষ্ট হতে কিন্তু মানুষও কষ্টের সামনে যায় রথ আৰু এক দ্বিতীয়হঁতৰ দিওঁ এই যে নামাজ আঠ জানো এসক্ত নামাজ জামাজ চাৰা আদে ন কৰে যেমন ফজৰত ফাঁচক্টো অত ছাই ফাঁচক্টো এটা আছে দ্বিতীয়হতঃ শনিকেতন চেৰে না ফুইছে আজি আই উকুচিনি চেদিম আৰু দহটি আঁত এহঁত শনুদিন ও ন উ ন হয় ও ন উ আৰু সনু গৰীব দুখী মানুহৰ শনেকান অসহায় অৱস্থাত ঔ জাভাই বুজি একটি আঁতৰত ফাৰ্ষ্ট টি দেনৰ বেভাৰ এনে আৰু বেভাৰ নহয় তোই এক হতাৰ লাই এডিল গো ভালো মানুষ আরা ফাই গত ফাষ্ট তো মানুষৰ গোলামি গজ্জায় সাত মাহ জন কৰি ডাইৰেক্ট মানুষৰ গোলামী গজজি ও তো আবার কিনলে মন হৈ কিন্তু ফাষ্ট বছৰ মেম্বাৰ কৰিছে ও লাভ নহয় ও বহুত পইচা লছ হই তই আবার ও তো মন হৈ মানুষৰ সেবা কৰিব লাগে অননাহাজ চাইছি অনাৰ বেয়া গুণ দয়া কৰি মায়া কৰি এডি লুগো মেম্বাৰৰে মেম্বাৰ বনাই লন আশা কৰি অনাৰ লাভ হব ক্ষতি হতোনো বেৰ সব বেশ কিনবা প্রবাসে যে যে কান থেকে বসে আজকে আমাদের এই নির্বাচনী অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক রাঙ্গুনি উপজেলায় আগামী আটাশে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে রাজানগরের নয় নম ওয়ার্ড থেকে মোহাম্মদ মনির আহমদ প্রকাশ বালি মেম্বার উনি কিন্তু আপেল মার্কাই নির্বাচন করবেন প্রিয়দর্শক ওনাকে দেখতে পাচ্ছেন আমার পাশেই আজকে জানবো ওনার মুখে নানান কথা এবং কেন সেই নির্বাচন করতে আসছে এই জনগণের কাছে সেই তার প্রত্যাশা কি প্রিয় দর্শক চলুন তাহলে দেরি না করে আমরা ওনার কাছে শুনি কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াই আচ্ছা এই যে আপনি হঠাৎ করে আপনি তো আগে নির্বাচন করেছেন এবং বিগত পাঁচ বছর ছিলেন না এবং সোমবার নির্বাচন হওয়ার পরেই আপনি আবার নির্বাচন করতে আসছেন কেন আসছেন আমি আছি মনে করেন জনগণের খেসমত করার জন্য আবার গোলামি করার জন্য আছি আমি কারো কাছ থেকে একটা কানায় পড়া আমি নিঃসত্ত্বে সমাজ সেবা করব। মানুষকে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবো আর মসজিদ মাদ্রাসায় মিলেদন নবী এগুলোর মধ্যে আমি এই যতটুক ক্ষমতা আমার আছে ততটুক দিয়া জনগণকে সেবা করব আচ্ছা আপনি গত নির্বাচন করেছেন যে গত পাঁচ বছর আগের পাঁচ বছর আপনার মেম্বারি করেছেন জনগণ কতটুকু সন্তুষ্ট বলে আপনি মনে করছেন আমি মনে করছি জনগণ আমার কাছে একশো একশো ভাবছেন সন্তুষ্ট আবার মনে করেন আমি যখন দাঁড়াইছি আরেকটা লোক দাঁড়াইছিল সমাজের মধ্যে ফাস্টা লোক আসছিল ফাস্টা লোক থেকে চারটা লোক বসাই দিয়ে একটা লোক দাঁড়াইয়া আমার কাছ থেকে মেম্বারি ওনারা নিয়ে গেছে আল্লাহর হুকুম হয়েছে নিচে নেওয়ার পরে আমি প্রথমবারে মেম্বারি করছি তিনশো উনিশটা বোর্ডে আমি মেম্বার হয়েছিলাম যদি আমি জনগণকে যদি উৎসাহিত না করতাম জনগণ পাশে না দাঁড়াইতাম তাহলে আমারে লাস্টে এরা পুরো সমাজ বিরিয়া যতগুলো লোক আছে সবাই মিল্লা আমাদের লোকসহ আমাদের লোকবার দিয়ে এরান লোকসহকারে তাহলে আমি তিনজনের ভোট দিয়ে মেম্বার হয়েছি ফরবারে কীভাবে আমি আড়াইশো ভোট আমি কারো এক টাকা না দিয়ে কারো সাহা না খাবে ইয়া কীভাবে আমারে আড়াইশো ভোট দিল জনগণ যদি আমি তেহারে যদি এই ইতে না করি যদি অরান মনটা আমি নিতে না পারি তাহলে আমার কিভাবে আড়াইশো ভোট আমার বাক্সে ভরছিলো এটা আমি জনগণের কাছে জানাইতেছি যা দিসে আড়াইশো ভোট এটা আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাইছি যারা না দিসে এড়ারও ধন্যবাদ জানাইতেছি আমার এলাকার মানুষ যতগুলো আছে এই যতগুলো সমাজ সমাজেরকে আমি সমাজের সর্দারকে আমি সালাম জানাচ্ছি মুর্বি বন্ধে বি যতগুলো আছে তাদেরকেও সালাম জানাচ্ছি তারপরে মনে করেন আর যুবক ভাই যতগুলো আছে তাদেরকেও সালাম জানাচ্ছি আর যারার পরিবারের আছে মা বা আমার বোন ভাবি যা ছোট বোন বড়ো বোন সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি আপনি যে গত নির্বাচন করেছেন গতবারের আগের বার আপনি এলাকায় কি কি করেছেন আমি আমার এলাকায় এই আমাদের রোডে কাজ করছি বাইশ ডাবা রোডের কাজ করছি আমারে সিলিপ দিছে এই সিলিপুর আমি আশিটা সিলিপ পাইছি আমার এক ওয়ার্ডেদের আমি ফার্স্ট বাঘে বাক করছি বাক করিয়া ফাঁস ষোলো আশিটা আমি সিট সিলুপ বিতরণ করছি কারে নিয়ে বিতরণ করছি ওই আমাবলিকার লোক বা মান্যগণ্য ব্যক্তি সর্দার এরা নিয়া আমি একটা কথা বলছি ভাই আমার অনুরোধ আমি মেম্বার হয়েছি ন নম্বর ওয়ার্ডে আমারে মেম্বার বানাইছে এগুলো হইল গরিব দুঃখী মেহনতি মানুষের জিনিস এই শিলুপটা সব কিছু আর মনে করেন আমি সবাইরে রে এইভাবে বিল করছি আমি কারো কেউ আমার বলতে পারে না যে তুমি এগুলো কেন করছো এখন কিভাবে করছে না করছে গতবার মেম্বারে হেরা জানা আমি জানি না আমি বলবো না এর বিভাগে যতটুক করেছে হ্যাঁ করছে আমার বিভাগে যতটুকু করছি আমি নিজেই করছি আপনি যদি এবারে এবার যদি নির্বাচিত হন প্রথম কাজ কি করবেন আপনি রাস্তা যদি থাকে রাস্তার কাজ করব প্রথম আর দুই নম্বরে আমার সিলিপ যতগুলো আছে এগুলো এই নম্বর ওয়ার্ডে ফাঁসবাগে ভাগ করিয়ে দিয়ে দেব এর ধরো মনে যদি আমার কাছে পরিষদে যায় আমি পরিষদে দেব না আমি এলাকা জনগণ সর্দার মাতব্বর যারা আছে মান্যগণ্য ব্যক্তি লইয়া বিচারে বিচার করার জন্য আমি চেষ্টা করব। এর ধরো যদি আমার কথাই না বলে তাহলে আমি পরিষদে ফাটানোর চিন্তা করবো না নইলে আমি ফাটাবো না আপনি আগামী আঠাইশে নভেম্বর যে জনগণের কাছে আপনার নয় নম্বর ওয়ার্ডের কাছে কি চাওয়া পাওয়া আছে আমার কাছে জনগণের কাছে চাওয়া পাওয়া আছে দে যেতগুলো বোর্ডার আছে আফেল মার্কে একটা বোর্ড দিয়া আমার যদি জয়যুক্ত করতে পারে আমার অনুরোধ থাকবে এর আর আমি গোলামি আমি করবো এটা আমার প্রত্যাশা